আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রশনা রাব্বিরে ব্লগ থেকে সুরাই বলছি। আজকে সকাল সকাল উঠে দেখি অনেক স্নো পড়তেছে, তো আমরা নাস্তা করে কিছুক্ষণ পর আমরা বেরোবো, আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমাদের গার্ডেন, গার্ডেনের অবস্থাও পুরা বরফ দিয়ে ভরে গিয়েছে। এখন আমরা নাস্তা করে তো আমরা এখন কিছুক্ষণ পরেই বেরোবো। এই ঠান্ডার মধ্যেও আমরা বেরিয়ে পড়লাম, অনেক ঠান্ডা বাইরে, স্নো পড়লে অনেক ভালো লাগে, তাই একটু ভিডিও শ্যুট করার জন্য বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছেন খুব জোরে পড়তেছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের বাসার সামনে, এটা আমাদের এখানে সেকেন্ডবারের মতো স্নো পড়তেছে, বাট এইবার একটু কম, ফার্স্টবার অনেক বেশি পড়েছিল, বাট তখন আমরা শ্যুট করতে পারিনি কিছু কারণের জন্য, একটু বিজি ছিলাম। দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে স্নো পড়তেছে। এটা আমরা আগে দেখলাম মেইন রোডের কি অবস্থা। এইটা আমরা এখন বাসার ভিতরে চলে যাব, জাস্ট একটু ভিডিও শ্যুট করার জন্য আমরা ভিড় হয়েছিলাম। ওইটা আমার আব্বু এখানে দাঁড়িয়ে আছে বাসার সামনে। এই তো দেখতে পাচ্ছেন রাস্তা গাছটা পুরো ক্লিন হয়ে গিয়েছিল। এখন আগেন স্নো পড়তেছে, এতক্ষণ পুরাই বন্ধ ছিল। এই স্নোটা একটু ডিফারেন্ট, একটু দানা দানার মতো দেখতে পাচ্ছেন, আমি হাত দিয়ে দেখাচ্ছি, এটা সাথে সাথে গলেও যায়। সো আজকের জন্য এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, অ্যান্ড আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।